একসঙ্গেই কোনো রেস্ট বা বিরতি ছাড়া পুলিশের 60টা ইভেন্ট শেষ করতে পারে কিনা? জি স্যার, পারবা তো? ইনশাআল্লাহ স্যার পারবো। তোমাদের কি মতামত, তোমাদের গ্রুপ মেটস কি পারবে? জি স্যার পারবে। আচ্ছা ওকে শাওন, তাহলে আমরা পরীক্ষা শুরু করি। প্রথমে কি দিবা? প্রথমে স্যার 200 মিটার দৌড় দিব স্যার। 200 মিটার দৌড়? জি স্যার। ওকে রেডি, 1 2 3 স্টার্ট। একটু তালিও দিতে হবে, তাই না? তালি দিলে উৎসব হবে আর কি। আচ্ছা এখন শাওনকে দেখা যাচ্ছে, শাওন আসলে 200 মিটার দৌড় দিচ্ছে। হ্যাঁ, পুলিশের কিন্তু প্রথম পরীক্ষাটাই 200 মিটার দৌড়, তাই না? ওকে 200 মিটার দৌড়, গুড। 200 মিটার 28 সেকেন্ডে দৌড় শেষ করতে হয়। এরপরে ড্রাগিং দিতে হবে, তাই না? শাওন এখন ড্রাগিং করে দেখাবে। ওকে ডাগের ওখান থেকে শুরু করবা শাওন, রেডি নাও স্টার্ট। আসো 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 টাইমের মধ্যে। তোমরা এখন দেখতে পাচ্ছ ড্রাগিং করছে পুলিশের অন্যতম একটি পরীক্ষার ড্রাগিং। হ্যাঁ যদিও বা এটি, ওকে এখন কি করবা? লং জাম্পে যাবে। আচ্ছা আমরা একটু এখন লং জাম্প কেন্দ্রে আসি। ওকে শাওন এখন লং জাম্প করে দেখাবে, 10 ফিট। পুলিশ কনস্টেবল পদে 10 ফিট লং জাম্প হয়, গুড। ওকে এবার চলো হাই জাম্প, হাই জাম্প রশি ধরো। এবার হাই জাম্প করে দেখাচ্ছে। ওকে আসো, এখনো অনেক সময় আছে, ঠান্ডা মাথায় করো, গুড। লেগে গেছে যে বাবা, আরেকবার চেষ্টা করতে হবে। লেগে গেছে, আরেকবার চেষ্টা করতে হবে। রিল্যাক্স, এবারও লেগে গেল, লেগে গেলে তো হবে না, ফাইনালি দাও, একটু দম নিয়ে দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে আসো, সর্বোচ্চ 3 বার সুযোগ থাকে, গুড। তৃতীয়বারে সক্ষম হয়েছে হাই জাম্প দিতে। এখন কোনটা দিবা বাবা তুমি? রোপিং স্যার। রোপিং দিবা নাকি পুশ আপ দিবা, কোনটা সহজ হবে তোমার কাছে? পুশআপ দিবা, দম আছে তো? আচ্ছা পুলিশ কনস্টেবল পদে 3 দিন ধরে শারীরিক ইভেন্টগুলো চলে, তো যারা পুলিশে পরীক্ষা দিতে যাবা তোমাদের জন্য শারীরিক ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শাওন এখন পুশআপ দিয়ে দেখাচ্ছে। ওকে 15টি পুশআপ 30 সেকেন্ড ধরে, 35 সেকেন্ডে দিতে হয়। শাওন এখন অনেক সময় আছে, কেবল হচ্ছিল তোমার 3.5 মিনিট হচ্ছে, 15টা দাও বাবা, গুড। আচ্ছা দম আছে তো? জি স্যার। পারবা? জি স্যার। এই তোমাদের কি মনে হয় পারবে তো শেষ করতে? একসাথে সবগুলো ইভেন্ট শেষ করা কিন্তু কঠিন বিষয়, তাই না? জি স্যার। ওকে এখন শুধু রোপিং আর হচ্ছিল 1600 মিটার দৌড় বাকি থাকলো। জি স্যার। আচ্ছা পারবা রোপিং করতে? জি স্যার। ওকে ঠিক আছে চলো আমরা যাই রোপিং এ যাবো। এখন রোপিং করে দেখাবে, 12 ফিট পুরুষ প্রার্থীদের জন্য 12 ফিট হয়ে থাকে। রেডি শাওন এখন রোপিং করে দেখাচ্ছে। যারা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দেবা তোমাদের শারীরিক সক্ষমতা এই যাচাই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? শাওন বগুড়া থেকে এসে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে বিধায় কিন্তু এখন সে ভালোভাবে দিতে পারছে। ওকে নামো, গুড। এরই সাথে শাওনের 12 ফিট ট্রোপিং শেষ হয়ে গেল। এখন শাওন রেডি হচ্ছে আসলে 1600 মিটার দৌড়ের জন্য, তাই না? আচ্ছা শাওন পারবা তো? জি স্যার। দম আছে তো বাবা? জি স্যার। নাকি একটু রেস্ট নিবা? না স্যার। আমাদের 1600 মিটার দৌড় পুলিশ কনস্টেবল পদের জন্য কতক্ষণ সময় থাকে জানো? 6.5 মিনিট, বোঝা গেছে? জি স্যার। 6.5 মিনিট সময় থাকবে। আচ্ছা তাহলে 6.5 মিনিটে তুমি শুরু করো, আমাদের টাইম অলরেডি চলতেছে, এখন বাজে 5 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে। ওকে স্টার্ট, রিল্যাক্সে দৌড়ো। ওকে ফাইন। ওকে এটা 16টা দিতে হবে, আমাদের এখানে আমাদের সোজা ট্রেনিং একাডেমির যে ফিল্ডটা রয়েছে এখানে 16 পাক দিলে আসলে কিন্তু আর
প্রত্যেকটা পাকে 100 মিটার করে হয়। গুড গুড। প্রত্যেকটা পাকে আমাদের এখানে 100 মিটার করে হয়। তো 16টা যদি পাক দেওয়া যায় তাহলে মোটামুটি 1600 মিটার হয়ে যায়। তো যাই হোক, 6.5 মিনিট সময় থেকে 1600 মিটারের জন্য শাওন আজকে চ্যালেঞ্জ দিয়েছিল। ও একদিনেই পুলিশের সবগুলো ইভেন্ট শেষ করে দেখাবে। তো যাই হোক, ছেলের চেষ্টা করছে। হ্যাঁ বাবা, দম আছে তো? আচ্ছা, তোমাদের কি মতামত, ও কি শেষ করতে পারবে 1600 মিটার? পারবে? ফিজিক্যাল কেমন পারে ছেলে? ভালো পারে? গুড। আচ্ছা, শাওন এখনো হাল ছাড়েনি, চেষ্টা করছে। এখন অনেক সময় আছে, তুমি রিল্যাক্স এইভাবেই দৌড়াও, ঠিক আছে? রিল্যাক্স এইভাবে দৌড় দাও, এখন অনেক সময় আছে। তোমরা যারা পুলিশ কনস্টেবল পদে এবার পরীক্ষা দিবে, তোমাদেরকে বলছি তোমরাও ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ পুলিশের শারীরিক ইভেন্টটাতে পাশ করাটাই অনেক কঠিন একটা বিষয়, তাই না? শারীরিক ইভেন্টে পাশ করতে ছেলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, না হলে কিন্তু আসলে সম্ভব হবে না, তাই না? ওকে, শাওন এখনো দম ধরে আছে, দেখা যাক। গুড গুড। শাওনের মতো করে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। বাবা দম আছে তো? শাওন, ওকে রেস্ট নেওয়ার প্রয়োজন হলে বসে পড়ো, সমস্যা নাই। ওকে তুমি বসে পড়ো না, রেস্ট নাও। ওকে বসে।